আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফায়ার সার্ভিসে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে শুধু পুরুষ প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। বন্ধুরা, এই ফায়ার সার্ভিসে কী কী পদ রয়েছে, আবেদন পদ্ধতি কী রয়েছে, বেতন কত টাকা দেওয়া হবে এবং কী শুরু হবে কবে, আবেদন করতে কত টাকা খরচ হতে পারে, এ টু জেড কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার সার্ভিসে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার পুরুষ পদে কিন্তু কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, এই ফায়ার ফাইটার পুরুষ পদে আপনাদের বেতন দেওয়া হবে 9,000 থেকে শুরু করে 21,800 টাকা প্রতি মাসে আপনাদের বেতন দেওয়া হবে। এখানে পদ সংখ্যা দেওয়া রয়েছে 550 জন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের থাকতে হবে, যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণীতে থেকে কিন্তু আপনাদের SSC পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের উচ্চতা থাকতে হবে 5'6" উচ্চতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বুকের মাপ কিন্তু 32 হতে হবে। ত্রুটিমুক্ত শারীরিক গঠন থাকতে হবে, এমনকি অবিবাহিত হতে হবে। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন কিন্তু করতে পারবেন, ঠিক আছে। সো বন্ধুরা, বয়স কিন্তু আপনাদের 18 থেকে 20 বছরের ভিতরে বয়স হতে হবে, ওকে। সো বন্ধুরা, আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এই আবেদনটি কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে করে নিতে হবে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে fscd.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করে নেবেন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদনটি শুরু হবে 31/8/2022 তারিখ সকাল 10টা থেকে এই আবেদনটি শুরু হবে এবং কি আবেদনটি শেষ হবে 21/9/2022 তারিখ বিকাল 5টায় কিন্তু এই আবেদনটি শেষ হবে। এর আগেই কিন্তু আপনারা এটি অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন। সো বন্ধুরা, এই আবেদনটি করতে আপনাদের টোটাল 50 টাকা প্লাস 6 টাকা সার্ভিস চার্জ, টোটাল 56 টাকা আপনাদের প্রতি মাসে আপনাদের কিন্তু এই পদে আবেদন করতে হলে আপনাদের 56 টাকা চার্জ কাটা হবে, ঠিক আছে। সো বন্ধুরা, এটি কিন্তু আপনাদের টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এই আবেদন ফিটি পরিশোধ করতে হবে, ঠিক আছে। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আপনারা পুরো চাকরি বিজ্ঞপ্তিটি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। সো বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে হয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।